কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পার্বতীপুর। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সত্য টু ঢাকা এসেছি, তো লাস্ট আমার ব্লগ টু। আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি কি দেখলাম, কিভাবে আসলাম আমি একটু বলার চেষ্টা করছি। তো এটি হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য এবং কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, যা পার্বতীপুর অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখান থেকে আমি সৈয়দপুর বিমানবন্দরে এসে ইএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা পৌঁছেছি। কিভাবে এসেছি এবং কি কি দেখলাম একটু বলার চেষ্টা করছি। তো বাংলাদেশ লোকোমোটিভ কারখানার পরে যে এলাকাটি পড়ে সেটি হচ্ছে সৈয়দপুরের বিশ্ববিদ্যালয় এলাকা। এটি হচ্ছে সৈয়দপুর সেনানিবাস, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, এবং এখানেই হচ্ছে সৈয়দপুর সেনানিবাস, সেনা এলাকা, এখান থেকেই শুরু। এরপরে রয়েছে সৈয়দপুর কলেজ। এগিয়ে যাচ্ছি, দেখি এরপরে কি রয়েছে। আমি এয়ারপোর্টের পথে, এয়ারপোর্টে যাচ্ছি, সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছি। আচ্ছা, এটি হচ্ছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রাবাস, যেটা ভিডিওতে দেখতে পেলেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এরপরে চলে এলাম এয়ারপোর্ট রোডে, চলে আসলাম, এয়ারপোর্টে চলে এসেছি, সৈয়দপুর বিমানবন্দরে, সৈয়দপুর এয়ারপোর্টে চলে আসলাম। তো এই হচ্ছে সৈয়দপুর এয়ারপোর্টের লোক, ডিপার্চার ডোমেস্টিক। তো আমি ডিপার্চারের ভিতরে প্রবেশ করেছি, টিকিট ইস্যু করেই একটু ভিডিও করলাম। এটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরের অভ্যন্তরীণ দৃশ্যপট, দেখতে পাচ্ছেন সকলেই। এরপরে সেখানে আমি দীর্ঘ সময় ওয়েট করেছি এবং এনভায়রনমেন্ট অ্যান্ড আদার্স প্রবলেমের কারণে ফ্লাইট আসলে লেট হয়ে গিয়েছিল। তো ফ্লাইটে প্রায় 30 মিনিটের মতো লেট হয়েছে। 12টার ফ্লাইট ছিল দুপুর 12টায়, কিন্তু সেটা ছেড়েছে 12:30 বা 35-এর দিকে। এরপর লাগেজগুলো চেকিংয়ে দিয়েছি। তো চেকিং চলছে, ওকে ফাইন, চেকিং করানো হলো। এরপরে আমি একটু এয়ারপোর্টের ভিতরে, তখনও ফ্লাইট আসেনি, তো এই সুযোগে ভিডিও করেছি। এখানে ফ্লাইট এসে অবস্থান করবে এবং এখান থেকে আমরা উড়াল দিব, আর তখন লোকজন আসেনি তেমন। এই হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরের ভিতর এলাকা। আসলে ঢাকা বিমানবন্দর অনেক সুন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাট সৈয়দপুর আসলে সেই তুলনায় একটু পিছিয়ে, বাট তবুও এটাও সুন্দর। এরপর অবশেষে অপেক্ষা করতে করতে চলে এলো ফ্লাইট ইএস বাংলা এয়ারলাইন্স। প্রায় 30 থেকে 35 মিনিট পর ল্যান্ড করেছে ডোমেস্টিক, ঢাকা টু সৈয়দপুরে ল্যান্ড করেছে। এখন আমরা রওনা দিচ্ছি, এখানে চেক ইন চলছে। এখন যাচ্ছি ফ্লাইটের উদ্দেশ্যে, যে ফ্লাইটে উঠবো। এই আমি উঠে গেলাম, তো ফ্লাইটের ভিতরে উঠে বসেছি এবং মাঝখানে কী হয়েছে আসলে ভিডিও করতে পারিনি, কীভাবে উঠেছি, কারণ ওখানে বেশ কিছু পিকচার তুলেছি, তো সেলফি তুলেছি, বিধায় ভিডিও করতে পারিনি। শুরু হলো বিমানযাত্রা, ইতিমধ্যে স্টার্ট হয়ে গিয়েছে, যাচ্ছি, চলছি, দেখি কত দ্রুত চলে। আচ্ছা, সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ সেই সাউন্ডগুলো আসলে বুঝতে অসুবিধা হয়ে যাবে প্রত্যেকের, এর জন্য আমি আলাদা করে সাউন্ড দিয়েছি। উঠছি, দেখা যাক, চলছে হাই স্পিড, ফুল স্পিড। এগিয়ে চলুন, দেখা যাক,
স্পিড বাড়ছে। নিশ্চয় বুঝতে পারছেন যে ফ্লাইট কত স্পিডে চলে। নিচে যদি এত স্পিডে দৌড়াতে থাকে তাহলে আকাশে উড়ে যখন আকাশে উঠবে কত স্পিডে দৌড়াবে। চলুক, এখনো চলছে ফ্লাইটের ভিতরে, ওনারা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে, দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে হবে। এখন চলছে, এখন আমরা আকাশে উঠব। এই যে শুরু হতে যাচ্ছে, রেডি, 1, 2, and the final is 3. দেখেন ইতিমধ্যে আকাশে উড়ান দিয়েছে আমাদের ফ্লাইট এবং আকাশে উড়ে গেলাম। ইতিমধ্যে উঠে গিয়েছে, আপনারা হয়তো বুঝতে পারছেন ক্রমশ ধীরে ধীরে এলাকাগুলো ছোট হয়ে আসছে, বাড়িঘরগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে আসতেছে ইতিমধ্যে। তো এখানে যে ফ্যান বা এই পাখা এত স্পিডে ঘুরছে বোঝাই যাচ্ছে না ফোনের ক্যামেরায়, মনে হচ্ছে স্লো ঘুরছে, বাট আসলে তা না, দেখতেই পারবেন না আপনি যে কত স্পিডে ঘুরছে। তো আমরা আকাশে উড়ে গেলাম। শুরুতেই হালকা আবহাওয়া, একটু মেঘ ছিল, কখনো মেঘের দলা আসছে কখনো আসছে না, এরকম অবস্থা। চলছি চলছি চলছি। আসলে আমাদের দাদা নানারা কিন্তু এগুলো চোখে দেখেনি, তারা আফসোস করবে করেছিল যে এরকম কোনো কিছু আসবে কিনা। এবং আগে যেটা হতো আমি শুনেছি আমার আব্বুর কাছে যে সাইকেল, মানে সাইকেল যদি রাস্তায় বের হয় সেটাও দেখার জন্য নাকি সবাই আসে। তো এটি হচ্ছে মেঘের সমুদ্র, আমরা একেবারে ফ্লাইটে এবং আকাশপথে কোথায় আছি ঠিক জানি না, তো এটি হচ্ছে মেঘের সমুদ্র। ও আচ্ছা, আমি তো ফেস দিতে ভুলে গিয়েছি, আসলে এই ভিডিও করছিলাম ব্যাকগ্রাউন্ড ক্যামেরায়, সো ব্যাক ক্যামেরায়, সুতরাং আমি মানে আমার ফেস নিয়ে এসে ভিডিও করবো বা এরকম এক্সপিরিয়েন্স, সেরকম জোসপূর্ণ ভ্লগ করার এক্সপিরিয়েন্স আমার নাই, বাট এরপরও ট্রাই করেছি যতটুকু পারি। তো এই যে আমি ফ্লাইটের অভ্যন্তরে বসে আছি, আর সিটটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম, আমি যখন টিকিট কনফার্ম করি সিটটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম। ওকে, নাও ইটস টাইম টু ল্যান্ডিং অন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমরা ল্যান্ড করবো সত্তর টু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যে কোন এলাকায় রয়েছি, খুব সম্ভবত আসলে কোন এলাকা এভাবে বলা কঠিন মুশকিল। তো এখন ল্যান্ড করছে ফ্লাইট, এখানে দেখে যদিও স্লো মনে হচ্ছে আসলে তা না, অনেক স্পিডেই চলছে, আর কত স্পিড এটা অনুমান করা আসলে মুশকিল, কঠিন। তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, ওয়েট, এটি হচ্ছে মেট্রো রেল। দেখেন আকাশপথে থেকে মেট্রো রেল, মেট্রো রেলের অবস্থান এরকম হবে বা হচ্ছে। ল্যান্ড করছি, পাশে আমরা রেখে আসলাম, কী রেখে আসলাম বলেন তো, ঢাকা মেট্রো রেল, যেটা কিছুদিন পর চালু হবে, জানি না উঠতে পারবো কি না। এই যে আমরা ল্যান্ড করছি, কাছাকাছি চলে এসেছি হয়তো। তো মেট্রো রেল, আকাশপথে থেকে মেট্রো রেল দেখলাম, এখন আমরা চলে আসলাম। ওয়াও, দ্যাটস গ্রেট, এই যে আমরা চলে এসেছি, নাও ল্যান্ডিং অন আর্থ। এই যে আমরা
ভূপৃষ্ঠে অবতরণ করলাম, ল্যান্ড করলাম সবেমাত্র। টাটা বাই বাই সৈয়দপুর, চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো যাই হোক, এই যে চলে আসলাম সৈয়দপুর বিমানবন্দরে, আসলে এতগুলো বিমান চোখে পড়েনি, বাট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে শুরু করে সব কিছু রয়েছে। নাও আমার লাগেজটা করছিলাম, আসলে বাফারিং করছে এখানে, কিন্তু আমার লাগেজটা কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না, বাট একটু পরে পেয়ে গেলাম এবং লাগেজটা আমি এখান থেকে সরিয়ে নিলাম। এরপরে এই যে বিমানবন্দরের অবস্থান, অবশেষে চলে এলাম ঢাকা এবং এয়ারপোর্ট থেকে কিভাবে আসলাম, একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম, বাকিটা নাই বলি আজকে ব্লগ এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।